নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সব থেকে বড় ব্রেকিং নিউজ, পুজোর মধ্যেই 24,500 শিক্ষক কিন্তু নিয়োগ করবে রাজ্য সরকার। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন তিনি ঘোষণা করে দিয়েছেন যে পুজোর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 24,000 শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের বিস্তারে জানাবো তো কোন বিভাগে কত শিক্ষক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পুজোর আগে প্রাথমিকে 10,500 শিক্ষক নিয়োগ করা হবে এবং আপার প্রাইমারিতে 24,000 শিক্ষক নিয়োগ করা হবে, যার অর্থ পুজোর মধ্যে 24,500 শিক্ষক নিয়োগ করবে রাজ্য। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন যে আগামী দুর্গাপূজার পরও আরও 7,000 কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে। তার পাশাপাশি তিনি এও বলছেন যে এক্ষেত্রে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে, মেধাই হবে একমাত্র পরিচয়। আদালতে মামলা চলার জন্য একদিন শিক্ষক নিয়োগ বন্ধ ছিল এতদিন, কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই প্রেক্ষিতেই আজ তিনি এই ঘোষণা করলেন বলে জানিয়েছেন। শিক্ষক নিয়োগে বড় ঘোষণা করার পাশাপাশি এদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে রাজ্যের পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এখন বাংলার করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে, যা নির্বাচনের সময় প্রচুর বেড়ে গিয়েছিল। যদিও তৃতীয় ঢেউর আগে আসার আগে এরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার বলে জানান তিনি। ভ্যাকসিন নিয়ে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে রাজ্যে 2 কোটি মানুষকে কিন্তু ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকার এবং আজ থেকে আরও কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু হবে। শিশুদের জন্য কিন্তু আলাদা চিন্তাভাবনা করতে হবে বলে সকলকে কিন্তু সতর্ক করে দেন তিনি। একই সঙ্গে আরও জানান যে হাসপাতালগুলিতে শিশুদের জন্য বেডের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে, যাতে তৃতীয় ঢেউয়ের সময় বড় কোনো সমস্যা না হয়। তার এর পাশাপাশি সকলকে সতর্ক এবং সচেতন থাকতে কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড় ঘোষণা করেছেন এতদিন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে বন্ধ ছিল, কিন্তু এইবার কিন্তু আবার 24,000 তো কিন্তু নিয়োগ হবে, 24,500। সেটা প্রচুর ভ্যাকেন্সি, যারা আপার প্রাইমারি আছে এবং যারা প্রাইমারি আছে দুটো বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। সেটা হচ্ছে প্রথমে দুর্গাপূজার আগে 24,500 এবং দুর্গাপূজার পরে 7,000 কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে আমাদের পশ্চিমবঙ্গে। এমনই কিন্তু আজ ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, যখনই এই বিজ্ঞপ্তি বেরোবে বন্ধুরা সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, চ্যানেলটি নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন পরবর্তীকাল লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের কোনো যদি মনে যদি কোনো কোয়েশ্চান থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই আপনি সাহায্য করার চেষ্টা করা হবে। তো বন্ধুরা, পরবর্তীকাল আপনার ভিডিও কোনো ভিডিও দেখা হবে বন্ধুরা, তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।